আমাদের করোনার পরে কাজ কম হয়েছে। করোনার সময় যেই ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে যে একটানা তিন বছর আমরা বসেছিলাম, তো 2022 থেকে আবার ফলে ছবি আসা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো যে আমার অলরেডি 4 থেকে 5টি ছবি প্রজেক্ট রেডি করা, যেটা হলের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এই বছরটি হয়তোবা আমার কম এসেছে, এই বছরে আমার 2টি ছবি রিলিজ হয়েছে, সামনের বছর হয়তোবা এটা আমি ওভারকাম করতে পারব। আর হারিয়ে যাচ্ছে বিষয় যদি বলতে হয়, এখন যে যুগটা সেই যুগটার নাম হচ্ছে ফেসবুক যুগ বা ভাইরাল যুগ। আমি আসলে ভাইরাল টপিকের মধ্যে যেতে চাই না, ভাইরাল টপিকের মধ্যে থাকলে হয়তোবা আমি হারিয়ে যেতাম। আমি চেষ্টা করি হলের মাধ্যমে বেঁচে থাকতে। তো আমি বিশ্বাস করি যে আমি বাপ্পি হারাবো না, আমি হলের মাধ্যমে বেঁচে থাকবো। সিঙ্গেল থেকে মিঙ্গেল কবে হচ্ছে, এটা আসলে ওই যে একটা কমন অ্যান্সার আছে আমাদের কাছে, সেটা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ হয়তোবা আমার বিছানার পাশে যে জায়গাটা ফাঁকা আছে এখনও কাউকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবেনি, তো উনি ভাবলে প্রপারলি ভাবলে হয়তোবা আমাকে দিয়ে দিবে। আমি হয়তোবা আমার বিয়েটা আমাদের আমার বড় ভাইয়ের বিয়েতে অনেক সবাই গেছিলেন আপনারা, সো অনেক ঢাকঢোল পিটিয়ে বিয়ে হয়েছে। সো আমি চাইলেও পালিয়ে বা চুরি করে বিয়ে করতে পারবো না, সো আমি ঢাকঢোল পিটিয়ে বিশাল বড় করে বিয়ে করবো। নতুন কাজ আসছে, খুব তাড়াতাড়ি আসবে। সামনের বছর আমার শত্রু আসবে, কুস্তিগির আসবে, তার 570 আসবে, তারপর হচ্ছে ডেঞ্জার জোন আসবে। সো নতুন কাজ সামনের বছর আমার 4টি ছবি রিলিজ করার প্ল্যান আছে, মানে আমার তো নেই, আমার ডিরেক্টরদের আছে। আমি আশা করছি যে 4টি ছবি আমার সামনের বছর ঢুকবে। আমি পড়াশোনা করেছি সাংবাদিকতায়, তো আমার অবশ্যই ইচ্ছা আছে সাংবাদিকতা ঢুকার, বাট আমার অবশ্যই ক্রাইমে যাওয়ার ইচ্ছা, কারণ আমি আমার ফ্যাসিনেশন ছিল সবসময় ক্রাইমে কাজ করার। সো যদি কখনো যাই তো ওই সেক্টরে যাব, কিন্তু আপনার আমি বিনোদন জার্নালিস্টের সেক্টরে যদি আমাকে যেতে হয় তো আমি ওখানে লিড করতে পারবো, কারণ আমি সব কিছু জানি। তো চেষ্টা করব ওই জোনটাতে না যেতে, আমি ক্রিয়েশন করতে পছন্দ করি, জানা জিনিসে ঢুকতে পছন্দ করি না।